এই মুহূর্তে সিলেটের সোহানী ঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমিরুল ইসলাম আমরা প্রথমে সরাসরি যাব ইকরামুলের কাছে আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর পনেরো নম্বর ওয়ার্ডে এই পনেরো নম্বর ওয়ার্ডের পিছনে যে আবাসিক এলাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মৌবন আবাসিক এলাকা বা আমার ডানে যতরপুর আমার বামে হচ্ছে গিয়ে সাজাল উপসর এখানে হচ্ছে গিয়ে উপকণ্ঠ আবাসিক এলাকা সব কিছু মিলে এই চতুর্দিকেই বিভিন্ন আবাসিক এলাকা এখানে রয়েছে বড় একটি আবাসিক এলাকা হচ্ছে গিয়ে মৌবন আবাসিক এলাকা যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই এই বাড়িগুলোর নিস্তালা যে তলিয়ে গিয়েছিল এখন পর্যন্ত আছে প্রায় তিন ফুটের মতন তিন চার ফুটের মতন পানি নেমেছে তারপরেও এখনও আছে এর কারণ হচ্ছে কি সুরমা নদীর পানি খুব ধীরে ধীরে নামছে এখন পর্যন্ত সুরমা নদীর পানি যদিও বিপদসীমার প্রায় বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু অন্যান্য নদী যেমন কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে আছে নদীকে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে আছে তার উপরে আজকে সকালবেলা তিন ঘন্টায় ছটা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টা একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেল সকালের মুসলধারের বৃষ্টিপাতে অতি বৃষ্টিপাতে সিলেট নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল কারণ কিছুদিন আগে তিন ঘন্টা প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টি এবং উজানি ঢল সিলেট সিলেটবাসীকে পিছু ছাড়ছে না তবে আজকে এই যে শহরের যে বৃষ্টি বা সিলেটের যে বৃষ্টিপাত হয়ে তাকে একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বা চব্বিশ ঘন্টা চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এটা খুব একটা ক্ষতি হয় না এই সময় বৃষ্টি হবেই বর্ষার সময় বৃষ্টি হবে কিন্তু উজানের ঢল নাম নামা পর্যন্ত সিলেটের মানুষ পদঘাট যে তলিয়ে যায় সেটা হচ্ছে কি উজানের ঢল ভারতের চেরাপুঞ্জি কিংবা মেঘালয় এই সমস্ত জায়গার মুসুলধারে বৃষ্টি হয় এবং বিশ্বের বৃষ্টিপর্বণ এলাকা চেরাপুঞ্জি সেই জায়গা থেকে বৃষ্টি না নামার ফলে এখন এই অবস্থা হয়েছে তবে আবহাওয়া একটি পূর্বাভাস দিয়েছে এই মাসের আঠাইশ তারিখে একটি মুসলধারে বৃষ্টি হবে অতি বৃষ্টি এবং উজানির ঢল অর্থাৎ চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আবহাওয়া অফিস জানাচ্ছে সেই কারণেই আঠাইশ তারিখ থেকে প্রশাসন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমাকে জানিয়েছেন যে আঠাইশ তারিখের পূর্বাভাস তারা পেয়েছেন এবং সেই আঠাইশ তারিখের পূর্বাভাস অনুযায়ী তারা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান মানে যেই আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্র সহ পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে পর্যাপ্ত নগদ অর্থ মজুত রয়েছে এবং আবার যদি আঠাশ তারিখের পরে আবার যদি এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয় পানি নামে এবং বিভিন্ন এবার যেমন তেরোটি উপজেলা সিলেটের তেইশটি মহানগরীর ওয়ার্ড তলিয়ে গিয়েছিল এইভাবে যদি হয় সেটা মোকাবেলা করার জন্য প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে বলে এমনটি আমাকে জানিয়েছে মোটামুটি এই ছিল পানি কমে যাওয়ার পরেও যে বিভিন্ন জায়গা দুর্গন্ধময় সৃষ্টি হয়েছে দুর্গন্ধ হয়েছে এবং মানুষের ভোগান্তি কোনোভাবে কমছে না তার সব খবর এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানা জানার জন্য সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমাদের সহকর্মী আমিনুর ইসলাম তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হওয়ার পরে আপনারা হয়তো জানেন যে সুনামগঞ্জটি একটি হাওড় অধ্যুষিত এরিয়া এবং এখানে কিন্তু একশোটিরও বেশি হাওড় রয়েছে এবং গেল কয়েক দফা বন্যায় কিন্তু হাওড়ের নিকটবর্তী যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষতির মুখে সম্মুখীন অনেক ক্ষতিতে পড়েছিলেন এবং এবারও আসলে এবারে যে বন্যাটি চলমান রয়েছে এবং যদিও আসলে পানি কমছে কিন্তু অনেক ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি একটু দেখাই যে ছোট ছোট ঘরগুলো এই মুহূর্তে হাওড় তীরবর্তী এলাকা দ্বীপের মতো ভেসে রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন রয়েছেন এবং তারা অনেক কষ্টসাধ্য জীবনযাপন করছেন তারা যারা আশ্রয় কেন্দ্র থেকে ফিরেছেন তারা ঘরের মায়া ছাড়তে পারেননি অনেকে কেউ আশ্রয় কেন্দ্রে যাননি আমরা দেখেছি তারা ঘরে চালের মধ্যে রশি বেঁধে আসলে থেকেছেন তাদের যে কষ্টসাধ্য জীবনযাপন করছেন তার বাইরে বলবো যে সকালে আসলে আমরা দেখেছি যে এই কিন্তু শান্তিগঞ্জ উপজেলায় এসে আমরা দেখেছি যে কিছুটা বৃষ্টিপাত বন্ধ রয়েছে যদিও আসলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই এখন বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিছুটা স্বস্তি মিলছে কেননা সাধারণ মানুষ এই বৃষ্টিপাতে ভীত সন্তুষ্ট হয়ে পড়েন সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষ কেননা কয়েক দফা বন্যা বিশেষ করে দুই বাইশ সালে যে বন্যাটি হয়ে গেল সেই বন্যায় কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এখনও আসলে অ্যাট্র কেন্দ্রে যেসব মানুষ রয়েছেন তারা যত সময় যাচ্ছে পানি কমার সাথে সাথে তারা ফেরার প্রস্তুতি নিচ্ছেন এখনো যারা ফিরেছেন তারা ঘর নতুন করে মেরামত করার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই অবস্থার মধ্যে সুনামগঞ্জের হাওড়বাসীর জন্যে সরকারের পক্ষ থেকে এই ঘর মেরামতের ক্ষেত্রে নতুন কোন আশ্বাস থাকবে কিনা তাদের সরকারি কোনো প্রণোদনা থাকবে কিনা সহযোগিতা থাকবে কিনা সেটির দিকে আসলে এখানকার মানুষজন অপেক্ষা করছেন তো এখন পর্যন্ত আসলে সরকারি সহায়তার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পরবর্তীতে জেলা প্রশাসন যদি এই ব্যাপারে কোনো কথা বলে আমরা হয়তো দর্শকদের জানিয়ে দিতে পারবো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে সিলেটের বন্যা পরিস্থিতির খবর আমরা যুক্ত হয়েছিলাম জানতে সোনামগঞ্জে এবং তারও আগে সিলেটের সোভারিঘাট এলাকা থেকে